नमस्कार सकल के स्वागत केमिस्ट्री गैलेक्सी एखन एमसीक्यू कोश्चन शिखब हिट अफ हाइड्रोजिनेशन ओपर मने रखबे हिट अफ हाइड्रोजिनेशन प्रोपोर्शनल टू वन बाय स्टेबिलिटी एमसीक्यू कोश्चन करवार समय हिट अफ हाइड्रोजिनेशन वन बाय स्टेबिलिटी एमसीक्यू कोश्चन करवार समय फर्मुलाटा एके बारे मु करे नेबे मु माने एके बारे मुखस्थ करे नेबे ओके मुड़ी करे खेले हबे ना कारण जो एमसीक्यू आछे तुमी एटा दिए करे दिते पारबे। एबार स्टेबिलिटी विभिन्न भावे हय जानी आमरा हाइड्रोजेन बन्डिंग हय कखनो स्टेरिक इफेक्टेर उपर बेस करे हय तो तार उपर स्टेबिलिटी हबे स्टेबिलिटी बार करते पारलेई बोलबो वन बाई हाइड्रोजेनेशन बस इनवार्सलि प्रोपोर्शनल। सो हिट अफ हाइड्रोजेनेशन मैक्सिमाम कार हबे ना जदि कोनो कम्पाउंड आनस्टेबल है और मिनिमाम कखन हबे ना जदि कोनो कम्पाउंड स्टेबल है तार माने स्टेबल एवं आनस्टेबल एई निये आमादेर पड़ाशोनाटा थाकबे। आमी एकटा कम्पाउंड निलाम CH3H आमरा जे दुटो CH3 अपोजिटे लिखेछि ताई जन्य कन्फर्मरटाके कि बला ट्रांस राइट। सो दिस इज ट्रांस एंड दिस वन इज सिस। एबार देखो ए सिसर क्षेत्र CH3 गुलो काछाकाछी थाकबार जन्य एखाने एकटा स्टेरिक इफेक्ट हय एवं स्टेरिक इफेक्टेर जन्य ए हिट अफ हाइड्रोजिनेशन भ्यालू एटा लो हबे ओके सरि स्टेरिक इफेक्टेर जन्य एटा आनस्टेबल हबे एवं आनस्टेबल हवार जन्य हिट अफ हाइड्रोजिनेशन भ्यालू एटा हाई हबे बा मैक्सिमाम हबे এবং এখানে দুখানা CH3 অপোজিট দিকে রয়েছে তাহলে তার মধ্যে স্টেরিক এফেক্ট কম মানে স্টেবল কম্পাউন্ড তার মানে এটা লো হবে ওকে। তার মানে বলতে পারি সিসের ক্ষেত্রে বেশি হবে ট্রান্সের থেকে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ওকে। কিন্তু সবসময় কিন্তু এটা অ্যাপ্লিকেবল না কারণ আমি তোমাকে বলছি COOH যদি থাকে ওকে। আর এইখানের মধ্যে মনে করো দুটো COOH মনে করো সিসে রয়েছে COOH সিসে রয়েছে তো সিসে থাকলে কী হবে কাছাকাছি থাকবার জন্য এখানে কী হবে বলো তো হাইড্রোজেন বন্ডিং হয় এবং হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য তখন এটা বেশি স্টেবল হয়ে যায় এবং স্টেবল হলেই কী হবে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু কী হবে লো হবে ওকে। তো যদি দেখি হাইড্রোজেন বন্ডিং হয়ে যাচ্ছে সিসে তখনই কিন্তু লো হবে তার মানে অ্যাসাচ এরময় ভেবে নেবে না যে সিস মানেই কম হবে ওকে। এবার তোমাকে দুটো সিচুয়েশান দেখাচ্ছি মনে করো এইখানে তুমি এখানে হাইড্রোজেনগুলো দিয়েছো আর এখানে যে গ্রুপগুলো রেখেছো খুব বড় বড় গ্রুপ লিখেছো ওকে আর এক জায়গায় রেখেছো ছোট গ্রুপ মানে CH3 রেখেছো তাহলে তোমার যে জিজ্ঞেস করা হয় কোনটার ক্ষেত্রে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু বেশি তার মানে পরিষ্কার যে জিনিস যে আনস্টেবল হবে যত বেশি আনস্টেবল তত বেশি ম্যাক্সিমাম আর কত বেশি আনস্টেবল হবে না যত বড় বড় গ্রুপ তাহলে যদি লার্জ গ্রুপ থাকে তখন সবথেকে বেশি আনস্টেবল হবে এবং সবথেকে বেশি আনস্টেবল হওয়ার জন্য হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু সবথেকে বেশি ম্যাক্সিমাম হবে ওকে। তার মানে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু ম্যাক্সিমাম তখন হয় যখন এই গ্রুপগুলো বড় বড় থাকে ওকে। এবং সেই মুহূর্তে সিস এবং ট্রান্সের মধ্যে হিট এবং হাইড্রোজেনেশন ভ্যালু ডিফারেন্সটাও বেশি হবে তাহলে বড় গ্রুপ থাকলে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালুটা অনেক বেশি হবে কারণ স্টেরিক এফেক্ট বেশি হবে আনস্টেবল হবে কম্পাউন্ড এবং তখন সিস এবং ট্রান্সের মধ্যে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু ডিফারেন্সটাও বেশি হবে তাহলে হিট অফ হাইড্রোজেনেশন বার করবার জন্য আমাকে করতে হবে কি ওয়ান বাই স্টেবিলিটি ব্যাস। এবার এমসিকিউ কোশ্চেনগুলোতে আসছি দেখো জানতে চেয়েছে এই দুটো কম্পাউন্ডের মধ্যে বলেছে হাইস্ট কোনটা হাইস্ট মানে কি বলেছে আনস্টেবল আনস্টেবল মানে কি নর্মালি সিস দেখো সিসে দেখো দুটো CH3 আছে আর এখানে ট্রান্সে আছে অপোজিট দিকে তার মানে এখানে স্টেরিক এফেক্টটা বেশি তাহলে এই দুজনের মধ্যে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু ম্যাক্সিমাম হবে একের কম্পাউন্ডটা মানে এ হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটাও বলেছে যে এই দুটো কম্পাউন্ড নিয়ে বলেছে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু বলেছে হাইস্ট কার হাইস্ট মানে কি আনস্টেবল তো দেখো এখানে CH3 আর এরকম একটা বড় গ্রুপ আর এখানে CH3 আর বড় গ্রুপটা অপোজিট দিকে রয়েছে তার মানে কাছাকাছি থাকলে তো স্টেরিক এফেক্ট হবেই মানে সিসে তার মানে অ্যান্সারটা হবে একটা।
250-এর কোশ্চেনটা এই কম্পাউন্ডটা দিয়েছে, তাহলে দেখো বড় বড় গ্রুপগুলো কোথায় আছে, সিসি আছে, তার মানে এটার ক্ষেত্রে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু কী হবে, বেশি হবে, তাই তো? তাহলে অপশান কোনটা হবে, এ। এবার বলেছে এইগুলোর মধ্যে কোনটার ক্ষেত্রে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু সিস এবং ট্রান্সের মধ্যে ডিফারেন্সটা বেশি। আমি তোমাকে একটু আগেই বলেছি যত বড় গ্রুপ হবে তত বেশি হবে। তো দেখো এখানে দেখো CH3, এখানে দেখো CH3, আর এখানে একটা গ্রুপ, তার মানে এর থেকে বেশি হবে, কারণ বড় গ্রুপ, বড় বাড়ছে, বাল্কিনেস বাড়ছে। আর তারপরে কোশ্চেনটা দেখো, এই দেখো এরকম একটা গ্রুপ, এটাও একটা বড় গ্রুপ, তার মানে থার্ড কোশ্চেনটায় সব থেকে বড় গ্রুপ রয়েছে, ফলে সব থেকে বেশি স্টেরিক এফেক্ট, সব থেকে বেশি আনস্টেবল এবং সব থেকে বেশি হিট অফ হাইড্রোজেনেশন, রাইট? 252 কোশ্চেনটা চলে এসো। এই দুটো কোশ্চেনের মধ্যে বলেছে হিট অফ হাইড্রোজেনেশন কম্পেয়ার করতে বলেছে। তো তুমি খেয়াল করে দেখো এই বড় বড় গ্রুপগুলো দেখো সেম সাইডে রয়েছে, সিস। এই বড় বড় গ্রুপগুলো কোথায় আছে, অপোজিট দিকে রয়েছে, ট্রান্সে। তাহলে কোথায় স্টেরিক এফেক্ট সবচেয়ে বেশি, এইটাই। তার মানে এইটার ক্ষেত্রে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালুটা সবচেয়ে বেশি হবে, তার মানে একের দাগেরটা হবে অ্যান্সার। 253 কোশ্চেনটা চলে আসছে। দেখো তোমাকে বলেছে এই দুটো কম্পাউন্ডের মধ্যে হিট অফ হাইড্রোজেনেশন কম্পেয়ার করতে বলেছে। সো দেখো এই যে রিংগুলো রয়েছে সিসে রয়েছে, কাছাকাছি রয়েছে, ফলে এখানকার হাইড্রোজেন, তারপরে এই যে পাই ইলেকট্রনগুলোর মধ্যে মারাত্মক রিপালসান, আর এখানে কোথায় রয়েছে, অপোজিটে রয়েছে। সো এই দুজনের মধ্যে কে বেশি স্টেবল হবে, অবশ্যই এ স্টেবল, এ আনস্টেবল, আর আনস্টেবল মানেই হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু কী হবে, বেশি হবে। তার মানে এক একটার ক্ষেত্রে আনস্টেবল হওয়ার জন্য হিট অফ হাইড্রোজেনেশনটা ভ্যালুটা বেশি। নেক্সট কোশ্চেন বলেছে এই দুজনের মধ্যে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু কার বেশি। তো দেখো এই দুটো গ্রুপ দেখো একই দিকে রয়েছে, সেম সাইডে, ডবল বন্ডের সেম সাইডে রয়েছে। সো স্টেরিক এফেক্ট বেশি হবে, তার মানে হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু বেশি হবে, আর এটা অপোজিটে রয়েছে, তার মানে ওয়ানটা হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা বলেছে হিট অফ হাইড্রোজেনেশন কম্পেয়ার করতে দিয়েছে। সো দেখো সি অপশানটা দেখো সবচেয়ে বড় গ্রুপ রয়েছে, PH+ এইটা রয়েছে। ওকে, তো এটা হবে অ্যান্সার। তো হিট অফ হাইড্রোজেনেশন মানেই তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো যে কী করে কম্পেয়ার করবো। হিট অফ হাইড্রোজেনেশন প্রপোর্শনাল টু 1/ স্টেবিলিটি, ইনভার্সলি প্রপোর্শনাল, যত বেশি আনস্টেবল তত হিট অফ হাইড্রোজেনেশন বেশি, আর যত বেশি স্টেবল তত কম হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালু। সুতরাং বন্ধুরা, এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখলে আমরা হিট অফ হাইড্রোজেনেশনের উপর MCQ কোশ্চেনগুলো করে দিতে পারবো। ধন্যবাদ।